রক্তচক্ষু দেখাচ্ছে ঘূর্ণিঝড় অশনি, শক্তি বাড়িয়ে কোন পথে এগোচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় অশনি, বাংলায় কতটা প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে কত দূরে রয়েছে ঘূর্ণিঝড় অশনি, বাংলার কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, বাংলার কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, কোন কোন জেলাগুলি ক্ষতির মুখে, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানালো, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। আবহাওয়া দপ্তর বলছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূলের 410 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং উড়িষ্যা থেকে 590 কিলোমিটার দক্ষিণে রয়েছে ঘূর্ণিঝড় অশনি। তবে আজ থেকে সে উত্তরমুখী হয়ে বাঁক নেবে উড়িষ্যার দিকে। আজ সন্ধ্যার মধ্যে এটি শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়া দপ্তর জানালো অশনির প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, হাওড়া, পূর্ব মেদিনীপুর, 224 পরগনা এবং নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। গতকাল রাত থেকেই ভারী বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ নদিয়া জেলায়। সতর্কতা জারি হয়েছে উপকূলে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কোমর বেঁধে তৈরি কলকাতা পুরসভাও, কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পুর এলাকায় 13 জন মেয়র পরিষদকে বড়ভিত্তিক দায়িত্ব ভাগ করে দিয়েছেন মেয়র ফিরাদ হাকিম। পাশাপাশি বড়গুলিতে পর্যাপ্ত ত্রিপল, ত্রাণ সামগ্রী এবং জল মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 12ই মে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও 12ই মে বৃহস্পতিবার আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 12ই মে বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে প্রথম 24 ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই ঝোড়ো হাওয়া এবং উল্লেখিত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সারাদিন এই পরিস্থিতি চলতে পারে। আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও এরপরে তাপমাত্রা ফের 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।